প্রিয় ছাত্রছাত্রীরা, এটা আমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় লেখচিত্রের নবম ক্লাস। এর আগের ক্লাস ভিডিওগুলিতে আমি তোমাদেরকে কিভাবে লেখচিত্র অঙ্কন করতে হয় এবং কোষে দেখি 3.2 এর ধারাবাহিকভাবে সমস্ত অঙ্কগুলোর সমাধান দিয়েছিলাম, যেখানে তোমাদের অলরেডি 1 থেকে 8 পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আজকের ক্লাস ভিডিওয়ে আমরা 9 থেকে অঙ্কগুলোর সমাধান দেখে নেব। চলো শুরু করা যাক। সবার প্রথম দেখে নাও 9 নম্বর সমস্যা। 9 নম্বর সমস্যায় কি বলছে, লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি। দেখো, এই একই ধরনের সমস্যা আমরা এর আগের ক্লাস ভিডিওয়ে অর্থাৎ 8 নম্বর ক্লাস ভিডিওতে 8-এর দাগের অঙ্কগুলোতে দেখেছি। এইটাও ঠিক 8 নম্বরের যে অঙ্কগুলো করেছি এর আগের ক্লাস ভিডিওয়ে ঠিক ওরই মতো হবে। তো দেখো, যে দুটো সমীকরণ দেওয়া আছে সে দুটোকে আমরা লিখছি। প্রথম সমীকরণটা আছে 3x + 2y = 12, এবং দ্বিতীয় সমীকরণটা আছে 12 = 9x - 2y। এই যে দুটো সমীকরণ দেওয়া আছে এই সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেখান থেকে সমাধান করতে হবে। কিভাবে করতে হয় দেখো, সবার প্রথমে আমরা লিখব এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তারপরে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে 1 নম্বর সমীকরণটা লিখে নিতে হবে। 1 নম্বর সমীকরণ থেকে এবার কি করবো আমরা, y এর মান নির্ণয় করব। তো 2y রেখে দিলাম, 12 - 3x, এখান থেকে দেখো আমরা 2টাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, সো 12 - 3x / 2। আবার এবার কি করব, একটা ছক তৈরি করব, এখানে x এখানে y, দেখব কি কি মান বসালে এগুলো স্যাটিসফাই করে। মনে করো আমরা x এর মান নিচ্ছি 0, x এর মান যদি 0 নি তো y এর মান হবে 6। আচ্ছা, x এর মান যদি মনে করো 2 নি তাহলে y এর মান হবে 3। আর দেখো, x এর মান যদি আমরা 4 নি তাহলে y এর মান হবে 0। তো আমরা দেখো কটা বিন্দু পেলাম, 0, 6, 2, 3 and 4, 0, এরকম আমরা 3টে বিন্দু পেয়ে গেলাম। একই রকম কাজ আমাদেরকে 2 নম্বর সমীকরণের জন্য করতে হবে, অর্থাৎ 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে কি পাই, 2 নম্বর সমীকরণটা টু কি, 12 = 9x - 2y। এখান থেকে দেখো আমরা এবার y এর মান নির্ণয় করব, তো y টা বাঁদিকে নিয়ে চলে আসছি, 2y = 9x - 12, সো y এর মান নির্ণয় করলে হচ্ছে 9x - 12/2। এখান থেকে এবার আমরা একটা ছক তৈরি করে নিই, x y, দেখো আমরা কি কি মান বসাতে পারি। আমরা x এর মান যদি 0 বসাই y এর মান হচ্ছে দেখো -6, আর যদি x এর মান মনে করো 2 বসাই তাহলে y এর মান হচ্ছে 3, আর যদি x এর মান মনে করো 4 বসাই তাহলে 36 - 12 = 24, অর্থাৎ 12। তো আমরা যে বিন্দুগুলো পেলাম সেটা হচ্ছে 0, -6, 2, 3 and 4, 12। তো আমরা এরকম 3টে বিন্দু পেলাম। এই বিন্দুগুলো আর এই বিন্দুগুলোকে ছক কাগজে প্লট করে দেখা যাক কি রকম সরলরেখা পাওয়া যায়। দেখো, 1 নম্বর সমীকরণের বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করে আমরা AB সরলরেখা পেয়েছি, এবং 2 নম্বর সমীকরণের বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করে আমরা CD সরলরেখা পেয়েছি। যেহেতু AB আর CD সরলরেখা পরস্পরকে দেখো 2, 3 এই রকম একটা বিন্দু যার নাম দিলাম P, P 2, 3 বিন্দুতে ছেদ করছে, তাই এই যে পি বিন্দুটা দেখো এবি সরলরেখার উপরে অবস্থিত এবং সিডি সরলরেখার উপরে অবস্থিত, অর্থাৎ এই পি বিন্দুটা এবি সরলরেখাকেও স্যাটিসফাই করে এবং সিডি সরলরেখাকেও স্যাটিসফাই করে, অর্থাৎ এই বিন্দুটা এবি সরলরেখা অর্থাৎ 1 নম্বর সমীকরণ আর সিডি সরলরেখা অর্থাৎ 2 নম্বর সমীকরণ দুটোকেই স্যাটিসফাই করে, অর্থাৎ 2, 3 এমন একটা স্থানাঙ্ক যা এই দুটো সমীকরণকেই স্যাটিসফাই করে, তার মানে 2, 3টা হলো এই দুটো সমীকরণের সমাধান। তো আমরা লিখব যে নির্ণেয় সমাধান x = 2, y = 3। এবারে দেখে নাও 10 নম্বর সমস্যা। 10 নম্বর সমস্যায় আছে x/3 + y/4 = 2, সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণটির লেখচিত্র অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো সবার প্রথমে আমরা সমীকরণের লেখচিত্র অঙ্কন ঠিক আগের অঙ্কে যেভাবে করেছি সেটা করে দেখে নিই, তারপরে পরবর্তী অংশটা ক্ষেত্রফল নির্ণয়টা করব।
তো সমীকরণটাকে আমরা টুকে নিয়েছি, যেহেতু একটা সমীকরণই আছে তো আমাদেরকে কিছু এক দুই নাম দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে দেখো ডাইরেক্ট ওয়াই এর মান নির্ণয় করব। তো ওয়াই এর মান নির্ণয় করার জন্য যেটা পাচ্ছি ওয়াই বাই ফোর ইকুয়াল টু টু মাইনাস এক্স বাই থ্রি, এখান থেকে দেখো আমরা যেটা করতে পারি ওয়াই বাই ফোর ইকুয়াল এটা লসও করে নিচ্ছি থ্রি সিক্স মাইনাস এক্স, ফোরটা যদি এদিক থেকে ওইদিকে পাঠিয়ে দিই তাহলে দেখো ফোরটা উপরে চলে যাবে ফোর ইন্টু সিক্স মাইনাস এক্স বাই থ্রি, এইরকম একটা জায়গায় আমাদের দাঁড়ালাম। এখান থেকে আমরা একটু ছক তৈরি করে নিই এক্স ওয়াই, এক্স এর মান যদি শূন্য নিই তাহলে দেখো তিন দুগুণে ছয় অর্থাৎ আট হচ্ছে ওয়াই এর মান, আর যদি এক্স এর মান ছয় নিই তাহলে দেখো ওয়াই এর মান হচ্ছে শূন্য, আর একটা দেখো আমরা যদি এক্স এর মান মনে করো তিন নিই তাহলে ওয়াই এর মান হচ্ছে চার। তো আমরা যে বিন্দুগুলো পেলাম জিরো কমা এইট সিক্স কমা জিরো অ্যান্ড থ্রি কমা ফোর, এই তিনটে বিন্দু পেলাম, এই তিনটে বিন্দুকে এবার আমরা ছক্কাগোছে স্থাপন করব। এবং বিন্দু ছক্কাগোছে স্থাপন করার আগে তোমাদেরকে যে ওই গল্পটা লিখতে হয় সেটা অবশ্যই লিখে নিও, তারপরে ছক্কাগোছে স্থাপন করো। দেখো ছক্কাগোছে যদি আমরা স্থাপন করি তাহলে আমরা এই রকম গুলো পাবো, এটা মনে করো সিক্স কমা জিরো, আর এটা মনে করো জিরো কমা এইট, আর একটা ছিল দেখো থ্রি কমা ফোর, থ্রি কমা ফোর মানে এইরকম একটা জায়গা হবে। তো দেখো এগুলোকে যুক্ত করলে আমরা যে সরলরেখাটা পাচ্ছি সেটা হচ্ছে এইরকম, এ বি। তো এই যে এবি সরলরেখা পেলাম সেটা আমাদের অঙ্কের প্রথম পার্ট যেখানে লেখা ছিল যে লেখচিত্র অঙ্কন করি। এবার দেখো যেটা জানতে চাইছে দ্বিতীয় পার্টে যে লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করি। লক্ষ্য করো এই যে লেখচিত্রটি অর্থাৎ সরলরেখাটা অক্ষদ্বয় মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে সেটা হচ্ছে এই ত্রিভুজটা, যেটা আমি মার্ক করে দেখাচ্ছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ দেখো, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সব থেকে বেস্ট ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমকোণ অর্থাৎ এটা হবে ভূমি আর এটা হবে উচ্চতা, অর্থাৎ আমরা বলতে পারি যে ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সূত্রটা লিখে নি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার লক্ষ্য করো হাফটা হাফই থাকলো ভূমি, ভূমি মানে এই দৈর্ঘ্যটা, যেহেতু এটা ছয় কমা শূন্য বিন্দু তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে ছয় দৈর্ঘ্য অর্থাৎ সিক্স, আর উচ্চতা থাকে এটা যেহেতু আট কমা শূন্য কমা আট বিন্দু তো এটা হচ্ছে আট একক অর্থাৎ এইট, এবং এখানে মাপটা কিন্তু এককে ধরতে হবে কারণ মিটার সেন্টিমিটার কোনো কিছুই বলা যাবে না, তো এটা ক্ষেত্রফল তাহলে একক হবে বর্গ একক। এর আমরা যদি সমাধান করি দেখো কত পাচ্ছি চব্বিশ বর্গ একক। তো এই প্রশ্নের একটা উত্তর হলো ওই লেখচিত্রটা আর দ্বিতীয় পার্টের উত্তর হলো চব্বিশ বর্গ একক ত্রিভুজটির ক্ষেত্রফল। এবারে দেখো এগারো নম্বর সমস্যা, এগারো নম্বর সমস্যা আছে এক্স ইকুয়াল টু ফোর ওয়াই ইকুয়াল টু থ্রি এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টুয়েলভ, সমীকরণ তিনটির লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সর্বপ্রথম মনে করো এক নম্বর সরলরেখা, এটা এটা হচ্ছে দু নম্বর সরলরেখা, আর এটা মনে করো তিন নম্বর সরলরেখা। তো আমি লেখাগুলো করছি না, শুধু অঙ্কটা করে দেখাচ্ছি, তোমরা লেখাগুলো আশা করি এর আগের ভিডিওগুলো দেখে দেখে বুঝে গেছো কি লিখতে হবে। তো আমরা এক নম্বর সমীকরণটা থেকে দেখো একদম আমরা কি করতে পারি ছক তৈরি করে নিতে পারি এক্স ওয়াই, দেখো ছকটা যেটা হচ্ছে এক্স এর মান চার দেওয়া আছে তো সবগুলোই চার বসে গেল, ওয়াই এর মান আমরা যা খুশি নিতে পারি, মনে করো একটা জিরো নিলাম একটা টু নিলাম একটা ফোর নিলাম, তাহলে আমরা যে বিন্দুগুলো পেলাম সেটা হচ্ছে ফোর কমা জিরো ফোর কমা টু আর একটা হচ্ছে ফোর কমা ফোর। এবার মনে করো দু নম্বর সমীকরণটা, ওটা থেকেও দেখো আমরা ডাইরেক্ট ছক তৈরি করে নিতে পারবো, যে বিন্দুগুলো পাবো সেটা দেখো ওয়াই এর মান তিন আছে তার মানে প্রত্যেকটাতে তিন বসিয়ে দিতে হবে, এবং আমরা এক্স এর মান যা খুশি নিতে পারি, মনে করো একটা জিরো নিলাম একটা থ্রি নিলাম আর একটা ফোর নিলাম, তাহলে আমরা যে বিন্দুগুলো পেলাম জিরো কমা থ্রি থ্রি কমা থ্রি আর ফোর কমা থ্রি। এবার দেখো তিন নম্বর সমীকরণটা, তিন নম্বর সমীকরণটার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে একটু ওয়াই এর মান নির্ণয় করে নিতে হবে, তো করে নিচ্ছি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টুয়েলভ। আমরা যদি এটা থেকে ওয়াই এর মান নির্ণয় করি এটা দেখতে হচ্ছে অনেকটা এরকম টুয়েলভ মাইনাস থ্রি এক্স বাই ফোর, এখান থেকে দেখো এক্স ওয়াই এর মান নির্ণয় করছি, এক্স ওয়াই এর মান নির্ণয় করলে যেটা হচ্ছে দেখো আমরা এক্স এর মান যদি শূন্য বসাই ওয়াই এর মান পাবো তিন, এক্স এর মান যদি আমরা মনে করো চার বসাই ওয়াই এর মান পাবো শূন্য, এক্স এর মান যদি আট নিই তাহলে এটা হচ্ছে মাইনাস বারো দ্যাট ইজ মাইনাস থ্রি,
তো আমরা যে বিন্দুগুলো পেলাম সেগুলো হলো 0,3, 4,0 এন্ড 8,-3। এবার এই বিন্দুগুলোকে আমরা ছক্কা কষে প্লট করে দেখি কি কি সরলরেখা পাই। দেখতে পাচ্ছ প্রথম সমীকরণের বিন্দুগুলোকে বসিয়ে আমরা সিডি সরলরেখা পেয়েছি এবং দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলোকে বসিয়ে আমরা ইএফ সরলরেখা পেয়েছি আর তিন নম্বর সমীকরণের বিন্দুগুলোকে বসিয়ে আমরা এবি সরলরেখা পেয়েছি। এবং এই তিনটে সরলরেখা পরস্পরকে দেখো 4,0, 0,3 এবং 4,3 এই তিনটে বিন্দুতে ছেদ করেছে এবং তার ফলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে আমি যেটা মার্ক করে দিচ্ছি, দেখো এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে। জানতে চাইছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত এটা নির্ণয় করতে হবে। তো দেখো যে ত্রিভুজটা নিয়ে বেরিয়েছে ওটা কি ধরনের ত্রিভুজ আগে দেখি। লক্ষ্য করো x = 3, x = 4 এই যে এক নম্বর সমীকরণটা এটা হচ্ছে একটা ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ সরলরেখা, আর দু নম্বর যে সমীকরণটা ছিল y = 3 এটা হচ্ছে একটা x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা জানি যে x অক্ষ আর y অক্ষ পরস্পর লম্ব হয়, তাই যদি হবে তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখা আর x অক্ষের সমান্তরাল সরলরেখাও কি হবে, পরস্পরের সঙ্গে লম্বই হবে। তার মানে আমরা এই যে কোণটা পেয়েছি এই কোণটা হচ্ছে একটা সমকোণ। এবার ওইটা যদি সমকোণ হয় মার্ক করা ত্রিভুজটি হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো আমরা নির্ণেয় ক্ষেত্রফলটা লিখছি, নির্ণেয় ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার দেখো হাফ থাকলো ভূমি, আমরা এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এটা ভূমি এটা উচ্চতা ভাবতে পারি বা এটা ভূমি এটা উচ্চতা ভাবতে পারি, যা খুশি ভাবে কোনটা যদি সমস্যা নেই। এটার মাপ দেখো এটা হচ্ছে x অক্ষ, উপরে উঠেছে দেখো 4,3 বিন্দুতে, তার মানে এইটার মাপ হলো 3 একক, ওই জন্য এটা 3 একক উপরে উঠেছে। আবার একই রকম ভাবে এটা যেহেতু 4,3 তাহলে এখান থেকে এতটা গেছে হচ্ছে 4 দৈর্ঘ্য, তার মানে এইটা হয়ে গেল আমাদের 4, এই মাপটা হয়ে গেল আমাদের 4 একক। তাহলে আমাদের হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ এটা হয়ে গেল 6 এককটা হবে বর্গ একক। তার মানে আমাদের এই অঙ্কের যে উত্তর দুটো চেয়েছিল একটা হচ্ছে এটা লেখচিত্র আর ওই সরলরেখাগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 6 বর্গ একক। এবার দেখো 12 নম্বর সমস্যা, 12 নম্বর সমস্যায় আছে y = x + 2/3 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। এই অংশটা কিন্তু এর আগে বহুবার আমরা করেছি, আশা করি তোমাদের কাছে কোনো সমস্যা হবে না। এবার দেখো যেটা দিয়েছে ওর সঙ্গে সেই লেখচিত্র থেকে x = -2 এর জন্য y এর মান এবং x এর কোন মানের জন্য y এর মান 3 হবে তা নির্ণয় করি। তো এই দ্বিতীয় অংশটার জন্য আমাদের এই অঙ্কটা করা। তো প্রথম অংশটাকে আমি একটু ফার্স্ট করে দেখাচ্ছি, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো, না পারলে এর আগের ভিডিওগুলি একবার দেখবে তাহলে বুঝতে পারবে। দেখো সমীকরণটা যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখেছি এবং সমীকরণটা কিন্তু y = করে দেওয়া আছে, y এর মানই নির্ণয় করা আছে, তো আমাদের কিছু সাজাতে হবে না, শুধুমাত্র আমাদের কি করতে হবে, ছক তৈরি করতে হবে। ছকের মধ্যে কারা থাকবে, এক্স ওয়াই। এবার আমরা x এর এক একটা মান বসাবো এবং y এর এক একটা মান পাওয়ার চেষ্টা করব। দেখো আমরা x এর মান মনে করো সবার প্রথম আমরা নিচ্ছি -2, x এর মান যদি -2 নিই এটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ y এর মান হবে 0। আবার দেখো x এর মান যদি আমরা এখান থেকে নিই 4 তাহলে এটা হচ্ছে 6, অর্থাৎ y এর মান 2। আর একটা দেখো x এর মান যদি নিই 7 তাহলে এটা হবে 3, অর্থাৎ আমরা তিনটে বিন্দু পেলাম, একটা হচ্ছে -2,0, একটা 4,2 আর একটা হচ্ছে 7,3। তো এই যে বিন্দুগুলো পেলাম এই বিন্দুগুলোকে আমরা ছক্কা কষে স্থাপন করব এবং দেখব আগে কোন সরলরেখাটা পাচ্ছি। এই বিন্দুগুলোকে ছক্কা কষে স্থাপন করে দেখো আমরা এই রকম একটা সরলরেখা পেয়েছি, যে সরলরেখাটার উপর দেখো -2,0, 4,2 এবং 7,3 বিন্দুগুলো আছে। এবার দেখো অঙ্কের পরবর্তী অংশটা যেখানে আছে যে সেই লেখচিত্র থেকে x = -2 এর জন্য y এর মান এবং x এর কোন মানের জন্য y এর মান 3 হবে নির্ণয় করি। দেখো আমরা কি করব, আমরা দেখব যে এখানে কোন জায়গায় x এর মান -2, তো আমরা x এর মান -2 দেখার জন্য মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর মুভ করব, -2 এর জন্য নেগেটিভে মুভ করব। দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, নেগেটিভে আছে বলে -2, তাহলে এই বিন্দুটা হলো x = -2। এবার দেখো এই বিন্দুটা যখন আমি সরলরেখার উপরে দেখছি তাহলে দেখো ওই বিন্দু দিয়েই সরলরেখাটা পাস করেছে এবং সেটা কিন্তু y অক্ষের দিকে, তার জন্য আমাকে y অক্ষের উপরেও মুভ করতে হচ্ছে না নিচেও মুভ করতে হচ্ছে না, তার মানে y এর মান হচ্ছে 0, অর্থাৎ
এই বিন্দুটা হচ্ছে মাইনাস দুই কমা শূন্য, এবং এখান থেকে বোঝা যাচ্ছে এক্স এর মান মাইনাস দুই হলে ওয়াই এর মান হবে শূন্য। তো এই অঙ্কের প্রথম পার্ট যে এক্স এর মান মাইনাস দুই হলে ওয়াই সমান শূন্য, এটা গেল প্রথম পার্ট। এবার দ্বিতীয় পার্টে বলছে এক্স এর কোন মানের জন্য ওয়াই এর মান তিন হবে। তো কি করতে হবে আমাদেরকে, প্রথমে ওয়াই এর মান তিন দেখে নিতে হবে। তো প্রথমে আমরা ওয়াই এর মান তিন করবো কি করে, এক শূন্য এক দুই তিন। তো এই যে জায়গাটা এসে পৌঁছালাম এখানে হচ্ছে ওয়াই এর মান তিন। এবার আমরা এই জায়গা থেকে তোমরা দেখো গ্রাফের যদি দাগটা নোট লাইন বরাবর সোজা গেলে এইখানে পড়বে, এবং যে জায়গায় সরলরেখাটাকে ছেদ করলো সেখান থেকে আমরা এক্স এর উপর লম্ব অঙ্কন করবো। তারপরে আমরা এক্স অক্ষের উপর যে বিন্দুটা পাবো সেই বিন্দুটাকে মূল বিন্দু থেকে গুনে নেবো কত দূরে আছে। দেখো গুনলে আমরা পাচ্ছি এইটা চার পাঁচ ছয় সাত, অর্থাৎ এই যে জায়গাটা এলো এটা হচ্ছে সাত কমা শূন্য। তার মানে আমি বলতে পারি যে যখন ওয়াই এর মানটা তিন তখন এক্স এর মানটা হচ্ছে সাত, কারণ এইদিকে সাত একক গেলে তবে ওইদিকে তিন একক হয়। অর্থাৎ আমি আবার অন্যটা যেটা ছিল দ্বিতীয় পার্টটা যে এক্স এর কোন মানের জন্য ওয়াই এর মান তিন হবে, তখন বলবো এক্স এর সাত মানের জন্য ওয়াই এর মান তিন হবে। তো দুটো পার্ট কিভাবে করতে হবে বুঝে নাও, যে মানটা দিয়ে দেবে সেই মানটা আগে মুভ করে নেব, তারপরে দেখবো সেখান থেকে ওই সরলরেখা বা লেখচিত্রের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বটা কত দূরে এক্স বা ওয়াই অক্ষের কত দূরে যাচ্ছে, তাহলেই আমরা বুঝে যাব। এবারে দেখো চোদ্দ নম্বর সমস্যা। চোদ্দ নম্বর সমস্যায় আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করি বলে এরকম একটা এক্সপ্রেশন আছে, থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু টু এক্স প্লাস সিক্স বাই থ্রি। যদি তোমরা ভালোভাবে দেখো এটা হচ্ছে আমাদের ক্লাস এইট এর একটা প্রবলেম যেটাকে আমাদেরকে এখন লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে। তো আমরা জানি যে লেখচিত্রের সাহায্যে সমাধানের জন্য সবসময় দুটো চলরাশি প্রয়োজন, একটা এক্স একটা ওয়াই, কিন্তু সমীকরণে ওয়াই নেই শুধু এক্স আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে সমাধান করার জন্য, এখান থেকে ওয়াইটাকে ইন্ট্রোডিউস করে নিতে হবে। কিভাবে করছি দেখো, দেওয়া আছে এটা ইকুয়াল টু এটা, আমরা মনে করব এদের মান সমান, কার সঙ্গে সমান, এর মান এর সঙ্গে সমান, আর এরা দুজনেই আরেকজনের সঙ্গে সমান, সেটা হচ্ছে ওয়াই এর সঙ্গে সমান, যেটা আমরা কি করলাম ধরে নিলাম। তাহলে এটা সমান এটা দেওয়া ছিল, সমান ওয়াই আমরা ধরে নিলাম। এখান থেকে আমরা কি করতে পারি, যেহেতু এরা তিনজনই সমান তাহলে বলতে পারি এই প্রথম জন আর শেষ জন সমান, আবার তারপর আমরা বলবো এই দ্বিতীয় জন আর এই শেষ জন সমান। তো কি করছি, প্রথমে করছি প্রথম ও তৃতীয় পদ থেকে পাই কি পাচ্ছি, থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়াই। আর এইটা যেই পেয়ে গেলাম তখনই দেখো আমাদের হাতে কিন্তু ছক তৈরি করার জায়গাটা চলে এলো যে ওয়াই এর মান পেয়ে গেছি। তাহলে এক্স ওয়াই আমরা বিভিন্ন মান বসাই, মনে করো আমরা এক্স এর মান যদি শূন্য বসাই তাহলে ওয়াই এর মান পাচ্ছি মাইনাস হাফ, আচ্ছা এক্স এর মান যদি মনে করো এক বসাই তাহলে পাচ্ছি ওয়াই এর মান এক, আর এক্স এর মান যদি আমরা তিন বসাই তাহলে ওয়াই এর মান পাচ্ছি দেখো চার। অর্থাৎ আমরা কয়েকটা বিন্দু পেয়ে গেলাম, সেটা হচ্ছে শূন্য কমা মাইনাস হাফ, ওয়ান কমা ওয়ান অ্যান্ড তিন কমা চার। এবার দেখো দ্বিতীয় আর তৃতীয় যেটা আমরা শুরুতেই বলেছিলাম পদ থেকে পাই, এই দুটো পদ থেকে কি পাচ্ছি দেখো টু এক্স প্লাস সিক্স বাই থ্রি ইকুয়াল টু ওয়াই, যেটা আমাদের ওয়াই এর মান দেওয়া আছে। তো আমরা এখান থেকে ছক তৈরি করে নিই এক্স ওয়াই, আচ্ছা এক্স এর মান আমরা দেখো শূন্য নিলে ওয়াই এর মান পাচ্ছি দুই, এক্স এর মান যদি আমরা মাইনাস তিন নিই তাহলে ওয়াই এর মান পাচ্ছি শূন্য, আর এক্স এর মান যদি আমরা মনে করো শুধু তিন নিই তাহলে আমরা ওয়াই এর মান পাচ্ছি চার। অর্থাৎ আমরা এখান থেকেও কটা বিন্দু পেলাম, জিরো টু মাইনাস থ্রি জিরো অ্যান্ড থ্রি ফোর। এবার আমরা এই বিন্দুগুলোকে ছক্কাগত স্থাপন করে দেখব কেমন সরলরেখা পাওয়া যাচ্ছে। দেখো এই সমীকরণ থেকে প্রাপ্ত যে বিন্দুগুলো সেইগুলো স্থাপন করে আমরা এবি সরলরেখা পেয়েছি, আর এই বিন্দুগুলোকে স্থাপন করে আমরা সিডি সরলরেখা পেয়েছি। এবং আগেকার ধারণা থেকে বলতে পারি যে এই দুটো সরলরেখা যেখানে ছেদ করেছে অর্থাৎ তিন চার বিন্দুটাই হলো এই দুটো সমীকরণের সমাধান। তাহলে আমরা বলতে পারি যে ছেদ বিন্দুটি হলো থ্রি কমা ফোর। তো ছেদ বিন্দুটা যদি থ্রি কমা ফোর হয় তাহলে সমাধানটা কেমন হয়,
আমাদের আগেকার নলেজ অনুযায়ী এক্স ইকুয়াল টু থ্রি হয় আর ওয়াই ইকুয়াল টু ফোর হয়, কিন্তু লক্ষ্য করো যে সমীকরণটা দেওয়া ছিল তাতে কিন্তু এই ওয়াইটা ছিল না, এটা আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। তাহলে আমাদের ইন্ট্রোডিউস করা জিনিসটা উত্তরের অংশ হতে পারে না, তার মানে উত্তরে হবে শুধু এক্স ইকুয়াল টু থ্রি। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু ফোর টা মুছে দেব এবং এটাকে লিখব যে নির্ণেয় সমাধান বা এক্স এর মান সমান তিন। এই অঙ্কটাকে তোমরা লেখচিত্রের সাহায্যে না করে তোমরা ক্লাস এইট এর যে নিয়ম ছিল যে সমীকরণের সমাধান কোনাগুনি গুণ করে এক্স এর মান নির্ণয় করে দেখে নিতে পারতে যে এক্স এর মান তিন আসছে কিনা। তো এই একই অঙ্ককে আমরা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সময় করি, তার কারণ হচ্ছে আমরা এখন যে শেখার পর্যায়ে আছি এখানে আমাদের একটা জানা অঙ্ককে বিভিন্ন ভাবে সলভ করা দেখে নিচ্ছি, কিন্তু একটা সময় আসবে যখন অনেক অজানা সমস্যা আসবে এবং সেই অজানা সমস্যাগুলোকে কিন্তু সবসময় একটা পদ্ধতিতে সমাধান করা সম্ভব নয়। বেশ কিছু অঙ্ক আছে যাদেরকে বীজগণিতিক উপায়ে সমাধান করা সহজ বা সম্ভব, আবার বেশ কিছু অঙ্ক থাকে যাদেরকে এরকম গ্রাফিক্যালি বা লেখচিত্রের সাহায্যে সমাধান করা সহজ বা সম্ভব। সেই জন্যই আমরা একই জিনিসকে কখনো বীজগণিতের সাহায্যে সমাধান করি, কখনো লেখচিত্রের সাহায্যে সমাধান করি এবং দেখে নিই যে দুটো জিনিসই এক উত্তর দিচ্ছে কিনা। যখন এইটা আমাদের মনে কনফিডেন্স তৈরি করবে যে দুটো ভাবেই একই উত্তর পাওয়া সম্ভব এবং দুটো থিওরি সত্যি, সেক্ষেত্রে আমরা যে কোনো সমস্যাকে যাকে একভাবে করা যায় না তাকে আমরা অন্যভাবে করে বলে দিতে পারবো যে হ্যাঁ এইটাও উত্তর, এটাও কিন্তু ঠিকই পদ্ধতি। তো এইভাবে আমরা এখন শেখার পর্যায়ে আছি যে একই জিনিসকে বিভিন্নভাবে সমাধান করছি, কখনো বীজগণিতিক উপায়ে কখনো লেখচিত্রের মাধ্যমে। তো আজকের ক্লাস ভিডিও আমি তোমাদেরকে তোমাদের বই যে এক্সারসাইজ ছিল 3.2 তার 9-13 পর্যন্ত সমস্যার সমাধান করে দেখালাম। এই অঙ্কগুলো বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাস ভিডিও আমি তোমাদেরকে 14 এবং 15 দাগের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি তোমাদের এই ক্লাস ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স কে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন সিলেক্ট করে রেখো ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিওয়ে।